সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত। সুপ্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করতেছি হাতির ঝিলে। আজ হাতির ঝিলে একটি ক্যাটেল ফার্মে নিয়ে এসেছি, সেটার নাম হচ্ছে সামুরাই ক্যাটেল ফার্ম। তো ভিউয়ার্স, চলুন আমরা আপনাদের নিয়ে যাই এই সামুরাই ক্যাটেল ফার্মে। কী কী জাতের গরু আছে, কী জাতের গাড়ল আছে এবং কী ধরনের ব্রাহ্মা গরু আছে, সেই ব্যাপারে আজ আমরা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি। এবং এই সামুরাই ক্যাটেল ফার্মের যিনি দেখাশোনা করে এই ফার্মে, তার সঙ্গে আপনাদের কথা বলিয়ে দিব আমরা। তো ভিউয়ার্স, চলুন আমরা প্রবেশ করি সামুরাই ক্যাটেল ফার্মে। দর্শক, এই সামুরাই ক্যাটেল ফার্মটি হাতির ঝিলে অবস্থিত। তো চলুন দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এই ক্যাটেল ফার্মে কী ধরনের গরু আছে, গাড়ল আছে, এই ব্যাপারে আপনাদের একটু জানানোর চেষ্টা করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাহ্মা জাতের গরু। এই ফার্মে আপনাদের দেখাচ্ছি এই শেডের মধ্যে ব্রাহ্মা শেড। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সামুরাই ক্যাটেল ফার্মে অসংখ্য ব্রাহ্মা জাতের গরু, এবং এখানে এই ব্রাহ্মা জাতের গরুর নিজস্ব বীজ দিয়ে তারা এখানে ব্রাহ্মা জাতের উৎপাদন করে থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সামুরাই ক্যাটেল ফার্মে অসংখ্য ব্রাহ্মা জাতের গরু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি ব্রাহ্মা জাতের ছোট ছোট বকনা বাছুর, এটির বয়স হচ্ছে 2.5 মাস। এটি নিজস্ব সিমেন্স দিয়ে তারা তৈরি করছে। তো ভিউয়ার্স, চলুন আমরা এই খামারের যিনি দেখাশোনা করেন তার সঙ্গে আমরা কথা বলি। তো দর্শক, চলুন আমরা কথা বলি এই খামারের যিনি দেখাশোনা করেন তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা সাহেদ ভাই, আমরা আপনার এই খামারে আসছি, আপনার তো খামারে দায়িত্বরত আছেন দীর্ঘদিন ধরে। আমরা জানি আপনার খামারে বেশ কিছু ব্রাহ্মা জাতের বাছুর আছে, এই সম্পর্কে একটু জানতে চাই। আপনার ব্রাহ্মা জাতের বাছুর পার্সেন্টেজ কীরকম, আপনারা এই বাছুর কোন পর্যায়ে এবং এই বাছুর বিক্রি করেন কিনা, এসব বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আমাদের ব্রাহ্মা জাতের বাছুর আছে আপাতত 2টা, আর আমাদের 5টা গাভী হচ্ছে প্রেগনেন্ট। কোনোটা 3 দিন পরে দিবে, কোনোটা 4 মাস পরে দিবে, কোনোটা 2 মাস পরে দিবে, এরকম টাইপে আছে আর কি, হয়ে আছে। ব্রাহ্মার যেটা এটা দেখতে পাচ্ছেন বকনে একটা বাছুর আছে, কামুক, এটা হচ্ছে এটা হলো ব্রাহ্মা বাছুর। এটা পার্সেন্টেজ হচ্ছে, যখন আমি সিমেন্ট দিয়েছিলাম সিমেন্টের স্টলে লেখা ছিল 56%। এই বাছুর আপনাকে বিক্রি করবেন? বিক্রি করলে এর কত দাম? আমরা আরেকটি বাছুর জানি, আরো একটি বকনা বাছুর আছে ব্রাহ্মা, সেইটা সম্পর্কে বলেন। সেটা জানি আপনারা নিজস্ব সার ব্রাহ্মা দিয়ে বীজ দিয়েছেন। আমেরিকার থেকে সার নিয়ে আসছি, বেশ কিছু সার নিয়ে আসছি, আবার সেলও করছি, আপাতত 2টা আছে আমার কাছে। তো আমরা ওই 2টা আমরা ব্রিডিং পারপাসে রাখছি।
আমারই একটা নিজের গায়ের বাচ্চা, মানে ওই ষাঁড়ের বাচ্চা একটা আছে, মাত্র দেড় মাস থেকে দুই মাস হবে, কোনো দুই মাস হবে, পুরোপুরি দুই মাস হয়নি, ওই একটা বাচ্চা আছে, ওটার আপনি গ্রেড দেখেন, ওটা গ্রেড দেখলে বুঝবেন যে আকাশ পাতাল তফাত। চলুন তাহলে আমরা ওই ব্রাহ্মা বাচ্চা একটু দেখি। ওটা ম্যাক্সিমাম আমার মনে হয়, মানে আমার আইডিয়াতে ওটা 85-80% চলে আসে। আচ্ছা চলুন আমরা একটু দর্শককে দেখাই, চলুন 80-85% যে ব্রাহ্মাটা, চলুন দর্শক আমরা ব্রাহ্মা সার দিয়ে, অরিজিনাল ব্রাহ্মা সার দিয়ে বীজ দেওয়া হয়েছে, সেই বীজের বকনা বাছুরটা আপনাদের এবার দেখাতে পারবো। হ্যাঁ, দর্শক দেখুন এই গাভিতে ব্রাহ্মা বীজ দেওয়া হয়েছে, আমরা এটা নিয়ে পরে কথা বলি, আগে আপনাদেরকে বাছুরটা সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। চলুন আমরা সেই 80-85% যে ব্রাহ্মা, দর্শক দেখুন এই যে ব্রাহ্মাটি আমরা দেখতেছি, ব্রাহ্মা বকনা বাছুর আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই এই বাছুরটির বয়স কিরকম, কত? ওই তো ছয় মাস। হ্যাঁ, দেড় থেকে দুই মাস, দেড় থেকে দুই মাস, দুই মাস হয়নি। দর্শক আপনারা দেখুন এটি 80-85% তারা বলছেন অরিজিনাল আমেরিকা থেকে যে ব্রাহ্মা সার নিয়ে আসেছে সেই সার থেকে এই প্রাকৃতিক উপায়ে বীজ দেওয়া হয়েছে, সেটির বাছুর বকনা বাছুর এটি, এটি দেড় থেকে দুই মাস বয়স। আপনারা দেখুন এর পার্সেন্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এর গ্রোথ একটু আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি বাছুর। এটি সম্পর্কে আমরা একটু জানি, সাহেবদের কাছে একটু সামনে আসুন, আমরা এটি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এটি আপনারা যে এই যে অরিজিনাল ব্রাহ্মা থেকে বীজ দিয়েছেন, আচ্ছা এই সম্পর্কে একটু বলুন, আপনারা সেটি কোথা থেকে সার সংগ্রহ করছেন, সেটার পার্সেন্টেজ কীরকম হবে? আমরা সারটা সংগ্রহ করছি ইউএস থেকে, আমেরিকা, টেক্সাস। হ্যাঁ, টেক্সাস থেকে সংগ্রহ করছেন? সরাসরি নিয়ে এসেছেন? এটা সরাসরি প্লেনে করে আসছি আমরা, কার্গোতে করে। আচ্ছা, তো ওই সারকে দিয়েই আমি আমার গাভি আছে সিন্ধি, হ্যাঁ 100% সিন্ধি, ওটারই বাচ্চা এটা। আশা করি আমি প্রাকৃতিক উপায়, যেহেতু আমি নিজে পারপাসে ব্রিডিং করাইছি নিজের গাই দিয়ে নিজের সার দিয়ে, আশা করি আমি 100% থেকে পাওয়ার আশাই আমি করছি। এখন আমার কাছে মনে হচ্ছে 85-90% আমরা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই বাছুর তো আপনারা বিক্রি করবেন? হ্যাঁ করবো। মানে এইটার প্রাইস কিরকম চাচ্ছেন, দাম কত চাচ্ছেন? আসলে আমি তো আগেই বলছি, প্রাইসটা আমি সরাসরি যারা কিনবে বা যারা কেনার আগ্রহী তারা যদি আমার কাছে আসে, আলোচনা সাপেক্ষে আমি বসে তার সাথে কথা বলবো, যদি হয় তখন সে আমার থেকে। আলোচনা সাপেক্ষে তারা আইসে পছন্দ হবে, তারা জানবে এই সম্পর্কে, পার্সেন্টেজ সম্পর্কে আপনার সাথে কথা বলবে, তারপরে দামটি আপনি বলবেন, মানে এখন এই দামটি বলতে চাচ্ছেন না? আমি আমার টেক্সাসে যে সার্টিফিকেট আছে ব্রাহ্মার, 100% ব্রাহ্মার, ওই সার্টিফিকেট সহই দিয়ে দিবে, সার্টিফিকেট সহ দিয়ে দেবেন এটি। আচ্ছা দর্শক, আমরা শুনলাম ওর ফাদারের সার্টিফিকেট আছে, ওর মার নাই, ওর ফাদারের সার্টিফিকেট আমি দিয়ে দিব। আচ্ছা, ওর ফাদারের সার্টিফিকেট আছে। দর্শক আপনারা দেখুন আমরা কথা বলছি, আচ্ছা আমরা জানি আপনারা আরও বেশ কিছু গাভিতে ব্রাহ্মা অরিজিনাল প্রাকৃতিক উপায়ে দিয়েছেন, সেটি কী কী জাতের গাভিতে দিয়েছেন আমরা একটু দেখতে চাচ্ছি। দর্শক চলুন আমরা জানি তারা প্রাকৃতিক উপায়ে আরও বেশ কয়েকটি গাভিতে ব্রাহ্মা বীজ দিয়েছেন, আমরা সেটি সম্পর্কে একটু জানি। এই যে গাইটা দেখতেছি গাভি গরু, এটা কী জাতের? রানি। রানি, দর্শক আপনি দেখুন এই রানী গাভিতে তারা ব্রাহ্মা অরিজিনাল প্রাকৃতিক উপায়ে বীজ দিয়েছে। জাতটা কি রানী? রানী জাত, রানী জাত, রানীতে ব্রাহ্মা বীজ দিয়েছে। আচ্ছা, এই এটি কয় মাস? এটা সাত মাস। সাত মাসের? হ্যাঁ, এই যে দেখেন ওলান ছেড়ে দিছে, ওলান ছেড়ে দিছে, দর্শক দেখুন ওলান ছেড়ে দিছে, অলরেডি ওলান ছাড়া শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি ওলান ছেড়ে দিছে, প্রথম সাত মাস হয়ে গেছে। এই এই রানী গরুটার মধ্যে কি প্রথম? প্রথম, প্রথম। পাঞ্জাবি, দর্শক দেখুন তিন থেকে সাড়ে তিন মাস, দর্শক দেখুন তিন থেকে সাড়ে তিন মাস।
আমরা আরো খেয়ে এটাও সিন্ধি দর্শক দেখুন সিন্ধিতে সিন্ধি গাভিগুলিতে ব্রাহ্মা প্রাকৃতিক উপায় বীজ দেওয়া হয়েছে আপনাদের দেখুন এটা চার মাস এই আর একটা সিন্ধি এটিও দেওয়া হয়েছে এটা কয় মাস হয়েছে ছয় মাস হয়ে গেছে দর্শক এটাও সিন্ধি গরু এটা সিন্ধি এটা ছয় মাস হয়েছে তিন মাস চার মাস আমরা দাম জানলাম আমরা আরও একটি ওদিকে গাভি দেখছি ওইটা কী জাতের দর্শক চলুন আমরা একটি হরিয়ানা গাভিতে ব্রাহ্মা প্রাকৃতিক উপায় বীজ দেওয়া হয়েছে আমরা সেটি একটু দেখাবো এবার দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা এবার আপনাদেরকে হরিয়ানা গাভিতে বীজ দেওয়া হয়েছে সেটি অরিজিনালি প্রাকৃতিক উপায় এটা হচ্ছে হরিয়ানা এটাকে বলে থারপার এটা হরিয়ানা হরিয়ানা থারপার হরিয়ানা থারপার এটি কোথা থেকে সংগ্রহ করছেন এটা আপনার ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে দর্শক পাঞ্জাব গিটটা আর এটা দুইটা পাঞ্জাব গিট এই হরিয়ানা ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছেন এটা কি এই বছর এটা অলরেডি আপনার চলে হচ্ছে প্রায় সাত মাসের মতো সাত মাস প্রেগনেন্ট এটা অরিজিনাল ব্রাহ্মা দিয়ে বিজনেস আর এটা নিয়ে এসেছিলেন কত মানে কি বয়সে নিয়ে এসেছিলেন এটাকে এই বয়সে নিয়ে আসছেন মানে এই বয়সে মানে তখন আর কি দাঁতে নাই ও এখন আর দুই দাঁত এখন দুই প্রথম বিয়ান প্রথম দিছেন প্রথম বীজ দেওয়া হয়েছে দর্শক এই হরিয়ানাটি প্রথম ব্রাহ্মা বীজ দেওয়া হয়েছে আপনারা দেখুন হরিয়ানা থেকে ক্যাটাগরি দেখেন এর ক্যাটাগরি কত কোনো সারের অংশ কম না সারের চেয়ে কম না আমরা তো কেউ দূর থেকে দেখলে গো এটা সার সার যদি আর না ভেঙে দেয় এটা সার না তাহলে বুঝবেই না বোঝার উপায় নাই দর্শক দেখুন এটি দেখে সারের মতো দেখা যাচ্ছে কিন্তু এটি গাভি গরু আমরা হরিয়ানা গাভি দেখছি এটি কয় মাস হয়েছে আনার সময় কোনো প্রতিবন্ধকতা কি ধরনের পড়ে আর কি জানতে চাচ্ছি অনেক লোকজন নিয়ে আসতে চাই আমাদের ইনপুট করার লাইসেন্স আছে তাই আপনারা ইনপুট করতে পারছেন যারা যাদের আছে এরকম তারা নিয়ে আসতে পারবে আমাদের প্রাণী সম্পদ থেকে আমাদের লাইসেন্স করা আছে আমরা আমাদের হরিণও আছে আমাদের হরিণের খামারও আছে আমরা সহজেই এই জন্য আনতে পারি আর গারন আচ্ছা গারনগুলো যে আমরা দেখলাম এখানে গারনগুলো মানে দেশি গারনগুলো সব দেশি আচ্ছা এই যে আপনারা প্রাকৃতিক উপায়ে যে ব্রাহ্মা বীজ দিয়েছেন এটি কোন পন্থায় আপনারা এটি ভবিষ্যৎ পরিকল্পনা কি আরও কোনো গাভিতে দেওয়ার পরিকল্পনা আছে আসলে আমরা যেভাবে বাইরে থেকে গরু কার্গোতে করে নিয়ে আসতে পারি ওইভাবে তো আপনার সবাই পারবে না অনেকে সামর্থ্য নাই অনেকে চিন্তা করে অনেক ইচ্ছা আছে শখ আছে আশঙ্কা আছে বাট আনতে পারতেছে না আমরা তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা ব্রিডিং পাতাতে চলে গেছি যে আমার এখানে যদি আমি ব্রিডিং করতে পারি আমি ব্রিডিং করে যদি আমি সহসা গরু তৈরি করতে পারি তাহলে গোটা দেশে আপনি ছড়াতে পারবেন আমি ছড়াতে পারবো এক্ষেত্রে মানে সাধারণ জনগণও মানে আরও উদ্বুদ্ধ হবে খামার খেয়াল করার ক্ষেত্রে আপনারা এই যে কি মানে সবার কাছে সকল খামারের কাছে পৌঁছানোর প্রচেষ্টা শুরু করছেন ব্রিডিং এ আচ্ছা আপনাদের কিন্তু আমি কোনো সিমেন্ট পারপাসে যাব না সিমেন্টে যাবে না আমি আমার কাছ থেকে কেউ সিমেন্ট নিতে পারবে না আচ্ছা আমি কাউকে সিমেন্ট দিব না সিমেন্ট দিবেন না আমি আমার ঘরে বাছুর দিতে পারি আমি সিমেন্ট এই আপনার ব্রাহ্মা নিয়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের সামনে আর কোনো ইনপুট করার চিন্তা ভাবনা আছে কিনা ব্রাহ্মা তো আমার ইনপুট হচ্ছেই হচ্ছে সেল করতেছি এখন তো আমরা ব্রাহ্মা দুইবার ইনপুট করছি হ্যাঁ দুইবার সামনে আর কোনো ইনপুট করার চিন্তা আছে সামনে আমাদের কিন্তু গায়ে আসতে পারে আমরা আরো গায়ে আসলে আমরা জানি বেলজিয়ামের একটি উন্নত মানের গরু আছে গরু কেনার মতো আমাদের দেশে ওরকম সক্রিয় হয়ে উঠে নাই কেউ পরিবেশের সঙ্গে পরিবেশটা কি দেখতেছেন আপনি না হ্যাঁ বেলজিয়াম বুল আপনি সহজেই আমাদের ওয়েদার সাথে মানানসই কারণ অলরেডি বেলজিয়াম বুল আমাদের বাংলাদেশে একটা আছে পাটাক্স গ্রুপে পাটাক্স গ্রুপে আপনার অলরেডি একটা আছে বেলজিয়াম গ্রুপ ওদের যে খামার আছে নিজস্ব ওরা শখের বসে আনছে ওইখানে আছে অলরেডি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই ধন্যবাদ খামারের ব্রাহ্মা সার এবং ব্রাহ্মা সম্পর্কে বীজ সম্পর্কে আমরা জানলাম অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভিউয়ার্স আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম এই সামুরাই ক্যাটেল ফার্ম থেকে ব্রাহ্মা জাতের গরু সম্পর্কে
এবং এই সামুরাই কারণ ধরুন নিজেরাই তারা নিজেদের স্বাদ দিয়েই গ্রামাজাত করে উৎপাদন করছে। তো দর্শক, আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। দর্শক, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।